মারা গেলেন অভিনেত্রী হুমায় রাহিমু। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাসছে যে মারা গেছেন অভিনেত্রী হুমায় রাহিমু, কিন্তু তিনি নাকি আত্মহত্যা করেছেন, এমনটাই তো খবর আসছে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বৃহস্পতিবার 2 নভেম্বর সন্ধ্যা 5:45 নাগাদ গণমাধ্যমকে জানান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে অভিনেত্রী মারা গেছেন। সংঘের পক্ষ থেকে হাসপাতালে যাওয়া যাচ্ছে, আর এরপর বিস্তারিত আরো জানানো হবে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে ক্রমশ অন্তরালে চলে যাচ্ছিলেন প্রতিভাবান এই অভিনেত্রী। জানা গেছে এটি আত্মহত্যা, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এটা কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, সেই বিষয়েও খোলাসা হয়নি। তবে ধারণা নাকি এটাই করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু এত প্রতিভাবান এই অভিনেত্রী আত্মহত্যা কেন করবেন? অভিনেত্রী হুমায়ুন রাহিমুকে চেনেন না এমন মানুষ তো খুব কমই রয়েছে। তিনি তার ক্যারিয়ার জীবনে অনেক সুপারহিট নাটক উপহার দিয়েছেন তার দর্শক মহলদের কাছে, আর তার এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত মহলের কাছে। তার পরিবারেরও কেউ এখনো মিডিয়ার সামনে কথা বলেননি। তার মৃত্যু সম্পর্কে আরো তথ্য জানানো হবে পরবর্তীতে। সোফিওয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।